বর্ডার বাচ্চা বর, তোর দ্বারাই আমাদের কোন জায়গায় মান সম্মানই নাই। তুই কিসের বালার গিল লিডার হলি? কি বালার গিল লিডার? হ্যাঁ তুই, আমার ফ্যান লিস্টের প্লেয়াররা তাদের গিল লিডার নিয়ে ভাব দেখায়, আর আমরা যদি আমাদের গিল লিডারের কথা কই, তারা আরো হাসি হাসি মজা নেয় আমাদের গিল লিডার নিয়ে। বর্ডার বাচ্চা বর, গিলটারে কি নষ্ট করে ফেলবি? আজকে যেভাবে হোক তোর কাছ থেকে আমি গিল লিডারশিপ নিয়ে নিব, আর এই গিলটারে আমি অনেক পাওয়ারফুল বানাবো, আর অনেক পাওয়ারফুল পাওয়ারফুল প্লেয়ার ঢুকাবো এই গিলটাতে। তুই শুধু দেখ তোর কাছ থেকে আজকে গিল লিডারটা কেমনে নিয়ে আনি। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর গাইস তোমাদের দোয়া ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আর ভিডিওর স্টার্টিং দেখে তোমরা তো অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন হবে। যেহেতু আজকের ভিডিওর টাইটেলটা একটু ইউনিক, তাহলে কন্টেন্টটাও একটু ইউনিক হইতে হইব। আর আজকের ভিডিওতে এমন একটা ভিডিও করতেছি যেটা আমি এরকম চ্যালেঞ্জ আর কোনোদিনই করি নাই। কোনোদিন বলতে আমি এরকম ভিডিও আর কোনোদিন আপলোড দিই নাই। তো আজকে হইলো এটা প্রথম ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা একটু স্কিপ করবে না, অবশ্যই সম্পূর্ণ দেখবা। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। যে ছেলেটা সবার আগে গেমটা আপডেট দিত, সে ছেলেটা এখন সবার লাস্টে গেমটা আপডেট দেয়। মন চাইলে গেমে ঢুকে আর মন চাইলে গেমেও ঢুকে না। মাঝের মধ্যে একদিন তাকে অনলাইন পাওয়া যায়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, তার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় না। যে ছেলেটা প্রতিনিয়ত একদিন পর একদিন ভিডিও করত, এখন সেই চ্যানেলটা পড়ে আছে, তারপরও কোনো ভিডিও করে না। আমি আমার কথাই বলতেছি। হ্যাঁ, আমি আগে প্রতিনিয়ত ভিডিও করতাম, কারণ তখন আমি গেমটা রেগুলার খেলতাম, আর এখন খেলি না, কারণ আগে যে মজাটা ছিল এই গেমটাতে তা এখন আর নাই। যাই হোক, গেমটা নাকি নতুন আপডেট দিছে, তাই আপডেট করলাম। এখন একটু গেমের ডুইকা দেখি কি হয়েছে, গেমের নতুন আপডেটে কি কি আসছে। আর আজকে আপনাদের সাথে আমিও দেখবো, অনেকদিন পর গেমটা আপডেট দিলাম, একটু দেখে আসি গেমে কি কি আপডেট দিছে, কি কি নতুন আইটেম আসছে, এগুলো একটু দেখে আসি। আপনারা ভিডিওটা একটু দেখতে থাকেন। তো গাইস, গেমে আসার পর থেকে দেখেন আমার নেটের অবস্থা, নতুন আপডেটে কি করছে কে জানে, নেট দেখেন আমার কি অবস্থা। তো যাই হোক, নেটওয়ার্কের অবস্থা এটা বাদ দেন, আর দেখেন পেছনের লবিটা কিরকম করছে, এটা কি ভাই আকাশ না কুয়াশা, এগুলো কিছুই বুঝতেছি না। আর ওইখানে একটা প্যাটের রং করতেছে, লবিটা কার কাছে কেমন লাগছে কে জানে। তো আপনারা একটু কমেন্টে জানাই দিবেন নতুন লবিটা কেমন, বা ইনভাইট দিতে সেকেন্ড বারবার, আপনারা একটু কমেন্টে জানাই দিবেন নতুন লবিটা আপনাদের কাছে কেমন লাগছে। এ তোর ভাই আবার ইনভাইট দিতেছে, ওয়েট যাই দেখি কি বলে। আরে ভাই বাপনি মুখেন, আমি তো মাত্রই গেম আসলাম। মাত্র গেমে আসছেন না, কখন আসছেন আমি ভালো করে দেখছি, তাই তো বললাম ভাবলেন নাকি, কয়বার ইনভাইট দেওয়া লাগে আপনারে। আচ্ছা ভাই সরি ভাই, আসলে আমি অনেকদিন পর গেম আসছি, তো আর অনেকদিন পর গেমটা আপডেট দিলাম, তাই একটা ভিডিও বানাইতেছি নতুন আপডেটে কি কি আসছে এগুলো একটু দেখানোর লাগে, একটু ভিডিও করতেছিলাম, তাই আপনার ইনভাইটটা নিতে পারি না ভাই, কিছু মনে করেন না ভাই। আচ্ছা এসব কথা বাদ, তোরে আমি একটা জরুরি কারণে ইনভাইট দিছি। ভাই বলেন বলেন, কেন ডাকছেন আমারে? এত গোড়াই পেঁচাই কথা বলার সময় নাই, আমার কথা সাফ সাফ, আমারে গিলি ডাক দে। এ ভাই কি কোন আপনি, গিলি ডা দিমু মানে? আপনি তো গিল্ডের অ্যাক্টিং গিলিডার আছেন। হ্যাঁ গিল্ডের অ্যাক্টিং গিলিডার আছি, আর এতদিন আমি অ্যাক্টিং গিলিডার ছিলাম, আর এখন আমার লিডারশিপ লাগবে, মানে আমার লিডার লাগবে, তুই আমারে গিল্ডে লিডার দে। ভাই কইলে কি লিডারশিপ দেওয়া যায়, এটা আমার একটা শখের গিল্ড, এই গিল্ডে সবগুলো আমার ফ্রেন্ড ফলোয়ার, আমার ভাই বাদার আছে, গিল্ডের লিডার তো আমি কাউরে দিতে পারবো না ভাই। ও তোর ভাই বাদারের গোষ্ঠী কি ভাই, তোর গিল্ডে দিতে কইছি মানে গিল্ডে দে, গিল্ডে না দিলে কিন্তু এখন খারাপ হয়ে যাবে ভাই, তোর কারণে সব জায়গায় অপমানিত হই আমরা। ভাই অপমানিত হন মানে কি হইছে, কি অপমান করছে আপনাদের? কি অপমান করছে মানে, তুই তো গিল্ডে সবগুলো বট ঢুকাইছ, আফটার বেলা চেঞ্জ করে নাম চেঞ্জ করে সবগুলো বট আসছে যে গিল্ডে, কোন ভালো প্লেয়ার আছে একটা ওয়ান টেপ দিয়ে খেলতে পারে, সবগুলো তো বটই ঢুকাইছ গিল্ডে। ভাই আমি আমার গিল্ডে কোনো প্লেয়ারকে ট্রায়াল দিয়ে ঢুকাই না, সবগুলো আমার ভাই বাদার, ওদের না আমার আফটার বেনার চেঞ্জ করলে ঢুকাই ফেলি, তাই ভালো প্লেয়ার নাই, সমস্যা নাই, আমার গিল্ডে এভাবে সুন্দর আছে। ও বেটা তোর সুন্দর, তোর আমি গিল্ড দিতে কইছি, তুই গিল্ডে আমার গিল্ডে লিডার দে, তারপর দেখ আমি এই গিল্ডারে কি করি, গিল্ডে কেমন কেমন প্লেয়ার ঢুকাই, তুই আমার গিল্ড লিডার দে শুধু, তুই যেমন বট তোর গিল্ডে সব প্লেয়ার গুলো বট, শালা বর্ডার বাচ্চা বট, তোর আমি কইছি গিল্ড লিডার দিতে, তুই এত কথা কইছিস তাদের গিল্ড লিডার দে, শালা বর্ডার বাচ্চা বট। বুঝলাম না ভাই, আপনার আমি প্রথম থেকেই আপনি আপনি করে সম্মান দিতাছি, তার পরেও আপনি আমারে অপমান করতেছেন, না এখন আমারে বলতেছেন আমি বট শট কই, আরো বেশি অপমান করতেছেন, বুঝলাম না ভাই। আপনি কি নিজের অনেক প্রো মনে করেন নাকি? হ্যাঁ ভাই আমি নিজেকে প্রো দাবি করি না, আমি এমনিতেই প্রো, আমি যা মারি হেডশট মারি, হেডশট ছাড়া আজ পর্যন্ত কোনোদিন বডি শটই মারি নাই, আর আমি সবার সাথে ওয়ান টেপে কাস্টম খেলি, ওয়ান টেপে। আচ্ছা যা তোর গিল্ডের কোন প্লেয়ারই পারে না ওয়ান টেপে খেলতে, আর তোর গিল্ডের প্লেয়ার কি, তুই নিজেও তো পারস না ওয়ান টেপ খেলতে। ওয়ান টেপ পারি কি পারি না সেটা আমার গেম প্লে দেখলেই বুঝতে পারবেন। কিরে তুই আমারে চ্যালেঞ্জ দিতে হত নাকি? আরে ভাই আপনি কি পাগল নাকি, আমি কই আপনার চ্যালেঞ্জ দিলাম?
চ্যালেঞ্জ দেস নাই, যা তোরে আমি চ্যালেঞ্জ দিলাম, তোর দম থাকলে তুই আমার সাথে কাস্টমে আয়, আর আমার সাথে কাস্টমে খেলতে হবে ওয়ান টেপে, কারণ তুই তো জানোস ভাই আমি ওয়ান টেপ ছাড়া কাস্টম খেলি না, তো যদি দম থাকে আয় আমার সাথে ওয়ান টেপে কাস্টম খেল। ও আচ্ছা তাই, ওকে ঠিক আছে বানান দেখি কার দম কত কাস্টম বানান। আচ্ছা ঠিক আছে আমি কাস্টম বানাইতেছি, আর তোর সাথে একটা প্ল্যান নিয়ে আনিস, আমি একজন প্ল্যান নিমু, আমি চাই না তোরা একখান মাইরা আমি মজা লই, আমি আমার সাথে আরেকজনরা নিমু, দুইজনে একসাথে মজা করবো, তো গর মারবো আর লল দিমু আর মজা করবো, তো গর দেখ আজকে কি মাইরডা দি। ওকে ওকে ঠিক আছে দেখা যাবো কে মজা লই, বানান কাস্টম বানান। A few moments later. তো গাইস ফাইনালি কিন্তু আমাদের কাস্টমটা ওপেন হয়ে গেছে, আর আমরা কাস্টম ম্যাচও চলে আসছি, আর আপনাদেরকে দেখানো হয় নাই কাস্টমে কে কে আসছে, ওইগুলো আপনারা তো এমনি গেম প্লেতে দেখে যাবেন গা। আমি চাই না বিডি এমনিতে বড় হয়ে যেতেছে, আমি চাই না আরো বড় কইরা আপনাদের বোরিং ফিল হয়ে যাক, তাই আমি কাইটা কাইটাই শুধু যে ম্যাচ যেখানে ফাইট হয়েছে ওইগুলাই দেখাবো আপনাদেরকে, যেন আপনারা বোরিং না হন। ভাই রে ভাই অলরেডি কিন্তু আমাদের জাবের ভাই কিন্তু কি রে ভাই বডি জটে মাইরা দিছে, অলরেডি কিন্তু আমাদের একটা রাউন্ড হাইরা গেছি আমরা, তো দেখা যাক প্রথম রাউন্ড কিন্তু আমরা হাইরা গেছি গা, তো দেখা যাক এখন দ্বিতীয় রাউন্ডে কি হয়। তো গাইস দুই নাম্বার রাউন্ডে কিন্তু আমরা রাজ দেয়া দিয়েই ভাই আমার ড্যামেজ দিতেছে, এই সামনে থেকে আমার ড্যামেজ দিতেছে, ওয়েট দেখি এটার একটা হেডশট মারতে পারি কিনা, বড় ওপি একটা হেডশট মারা দিছি, আর একটা আছে উপরে উপরে কিন্তু আমাদের টিমমেটের সাথে ফাইট করতেছে, তো আমি একটু উপরে যাই এটার মারা ট্রাই করতেছি উপরে ঈদ সামনে। তো গাইস ফাইনালি কিন্তু দুই নাম্বার রাউন্ডে আমরা জিতে গেছি হ্যাঁ, অলরেডি কিন্তু দুই দুইটার হেডশট মেরে আমরা জিতে গেছি দুই নাম্বার রাউন্ড, তো দেখা যাক এখন তিন নাম্বার রাউন্ডে কি হয়। গাইস ওরা কিন্তু অলরেডি আমাদের একটা টিমমেটকে ডাউন করে দেয়, তো আমি ওরা রিভাইভ দেওয়ার ট্রাই করতেছি, কিন্তু ওরা বলছিল রিভাইভ নাই, তাই আমি রিভাইভ দিতে পারবো না, আর আমি এমনি আসছি ওই প্লিজ এমনি প্লেয়ার আছে এর মারা ট্রাই কর, এ রে ভাই ওয়েট আমার এই দিক দিয়ে এ ভাই ভাই আই হাই রে ও ভাই সাহ কি হেডশট মেরা দিছি, তো আমার সামনেটারে কিনা আমি মেরা দিছি, এখন আছে ওয়ান বি ওয়ান, তো দেখা যাক আমি ওয়ান বি ওয়ানে পারি কিনা। গাইস আমি কি পারবো ওয়ান বি ওয়ানে ওয়ান শট মেরা এই রাউন্ডটা নিতে, তোমরা একটু কমেন্টে জানাই দাও, আর গাইস তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পেজে নতুন ফেসটা ফলো করে দাও, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। ওয়েট তো দেখা যাক, আরে ভাই ভাই মারতে পারতাছি না, ভাই রে ভাই মারতে পারতেছি, ও রে ভাই রে ভাই মারতে পারতাছি না, তো দেখা যাক আমি মারতে পারি কিনা, তো দেখা যাক আজকে আমি এই রাউন্ডটা নিতে পারি কিনা, যেভাবে হোক আমার এই রাউন্ডটা নিতে হবে। ওয়েট দেখা যাক কই ভাই এনিমিটার খুঁজে পাইতাছি না কই গেল, কি রে ভাই এই লেডি কই থেকে মাইরা দিল, আই হাই রে লেডি কি মুভমেন্ট হাইতাছে। তো যাই হোক গাইস আমরা কিন্তু আরেকটা রাউন্ড হাইরা গেছি গা, এখন ওদের দুই রাউন্ড আর আমাদের এক রাউন্ড, আমরা চার নাম্বার রাউন্ড আসছি, তো দেখা যাক এখন চার নাম্বার রাউন্ডে কি হয়। তো গাইস এই রাউন্ডে কিন্তু আমাদের ওরা অনেকক্ষণ ধরাইতেছে, ওরা শুধু ওয়াল মেরা মেরা পালাইতেছে, কোনো শর্ট করতেছে না কোনো, এই তো অলরেডি কিন্তু আমাদের প্লেয়ার একজনটা ডাউন করে দিছে, এখন একজন করে যাবি তুই ভাই কই যাবি, তো ওরে ওয়েট ওয়েট এখন একজন আছে ওয়ান বি টু, দেখা যাক আমরা জিততে পারি, ও ভাই রে ভাই কইতে কইতে মেরা দিছে জাবের ভাই, কিন্তু এই রাউন্ডটা অস্থির খেলছে দুই দুইটা কিল করছে, তো ফাইনালি কিন্তু আমরা দুই দুই রাউন্ড করছি, এখন আমাদের ড্র। কি রে ভাই এখন ফ্যাক্টরিতে এই অবস্থাকে, ভাই শীতকালের প্রভাব পড়ে গেছে ফ্যাক্টরিতে, অলরেডি বরফ জমে গেছে আমাদের পায়েও কয়েকদিন পর বরফ জমে যাবে গা। তো আমরা কিন্তু এখন আসছি পাঁচ নাম্বার রাউন্ডে, তো দেখা যাক পাঁচ নাম্বার রাউন্ড কারা জিততে পারে। তো গাইস এই রাউন্ডে কিন্তু আমাদের অনেক গুরান গুরাইতেছে আজকে, গোরে ভাই ভাই ওয়াল মেরা মেরা শুধু পালাই কোনো শুটই করে না, ওয়েট এদেরকে আজকে কি ভাই আমি টিপ্পা ধরে মেরা, এ ভাই ভাই হাই হাই রে দুইটা এসে গেছে গা, ওয়েট ওয়েট ভাই জাবের ভাই আমার একটু কাবার দেন আমি দুই, এই তো আজকে ভাই হাসান ভাই, হাসান ভাই আজকে টিপ্পা ধরে মেরালাম ভাই, এ আমার বট কইছি আমি এখন বর্ডার পরিচয় দিব আজকে উইথ থেকে টিপ্পা ধরে মেরালাম বিচ্ছি বাড়া বেড়া মাইরা মেরা মেরা লাইছি ওরে, তো ফাইনালি কিন্তু ওরে ওর কিল করে লাইছি, আমরা কিন্তু আরেকটা রাউন্ড নিয়ে আনিছি, এখন আমাদের ওদের থেকে একটা রাউন্ড বেশি আছে, হাই হাই রে রাগের ইমোজি দিতেছে, তো যাই হোক আমরা রাউন্ড নিয়ে নিছি, যেভাবে হোক আমাদের তাড়াতাড়ি জিতা লাগবো, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা, তো আমি আরো ট্রাই করবো আরো শুধু গেম প্লে গুলা দেখানোর, তো দেখা যাক এখন ছয় নাম্বার আমরা ছয় নাম্বার রাউন্ড আসছি মেবি, তো দেখা যাক এখন ছয় নাম্বার রাউন্ডে কি হয়। তো গাইস আমার সামনে তো আজকে এমন মাইক দিব বর্ডার করার বর্ডার এমন মাইক, কি রে ভাই মাইটটা মনে হয় উল্টা লাগে গেছে গা, তো যাই হোক আমি কিন্তু এখন ডাউন হয়ে গেছি গা, জাবের ভাই আপনার যেভাবে হোক এই রাউন্ডটা নিতে হইব, আমি কিন্তু ডাউন হয়ে কি রে ভাই, আচ্ছা আমার কনফার্ম করছে এমন কিছু জাবের ভাই মেরে গেছে গা, তো জাবের ভাই যেভাবে হোক আমাদের জাবের প্রো প্লেয়ার থাকলে কোনো ব্যাপারই না রাউন্ডটা নেওয়া, তো ভাই ওরা আপনারা বড়ি জড়ে মারতে পারবো, আপনি ওদেরকে যেভাবে হোক মাইরা দেন কোনো ব্যাপার না জাবের ভাইয়ের জন্য, জাবের ভাইয়ের মুভমেন্ট দেখে এখন আমি পাগল হয়ে যাবো গা, কোনো মাইয়া যদি দেখে থাকেন জাবের ভাই এ আর না জাবের ভাই সিঙ্গেল না, তো যাই হোক এখন আমার এখানে ঘরের মধ্যে যাইতে হইব, মানে আমি না জাবের ভাই যাইতেছে যেভাবে কইতেছে লাগতেছে আমি যাইতেছি, তো জাবের ভাই যাইতেছে, জাবের ভাই মেডি করেন মিয়া মেডি করেন,
ওকে জাবের ভাই কিন্তু কথা শুনতেছে, তার আর একটা গার্লফ্রেন্ড লাগবো। তো জাবের ভাই মেডি করে নিচে নামো ভাই, তোমারে দেখো এ রে ভাই ওয়াল দিয়ে আটকা দিছে অলরেডি, জাবের ভাই নামে গেছে গা। তো এখন ওরে বাপরে মায়া কি হুইনা গেছে, জাবের ভাই সিঙ্গেল না। তো যাই হোক জাবের ভাইয়ের কিন্তু একটা মায়া খাইয়া মায়েরা দিছে। তো জাবের ভাই কিন্তু অলরেডি মরে গেছে গা। তো এখন ওদেরও তিন রাউন্ড হয়ে গেছে, আমাদেরও তিন রাউন্ড। তো এখন আসছে সাত নাম্বার রাউন্ডে, তো দেখা যাক সাত নাম্বার রাউন্ডে কি হয়। তো গাই সাত নাম্বার রাউন্ডে কিন্তু আমরা এই আই হাই রে আমার সামনে এই মাইয়াটা, এই মাইয়াটা তখন জাবের বাইরে দিচ্ছে খাই যায় এই মাইয়াটার। এখন আমি দিছি না, আমি দিছি মাইরা। তো এখন সামনে আসে আর একটা প্লেয়ার ওয়েট, এখন আছে সামনে হাসান ভাই, যে আমার অপমান করছে ওরে দিমে এখন মাইরা। তো ওয়েট দেখা যাকে জাবের ভাই আমি কি করবো, বর্ডার করে বর্ডার ঠিকই কি রে ড্যামেজ লাগে নাকি কি লাগাই আসছে গায়ে। ওয়েট বর্ডার করে এ রে ভাই সাতাশ সাতাশ ড্যামেজ দিতেছে, হেড শট তো লাগ, একটা হেড শট তো লাগ। আরে ভাই প্যাক করে আলাইছি জাবের ভাই, প্যাকের মধ্যে ঢুকে মারো, প্যাকের মধ্যে ঢুকে মারো, ওরে প্যাকের মধ্যে ঢুকে মারো। এই রে আমি কই নামে গেছি গা, বর্ডার করে কি আই হাই রে পইরা গেছি গা। জাবের ভাই দাঁড়াও দাঁড়াও কাবারে থাকো, তুমি পারবা না, আমি আইতাছি দাঁড়াও। জাবের ভাই কিন্তু অলরেডি উপরে রাশ করতেছে, আই হাই রে আমি কই নামে গেলাম জুনে। ও বাই রে বাই বাই বাই, ওকে ওকে আমি এসে গেছি, এখন মেডি করা লাগবো। তো দেখা যাক জাবের ভাই ওয়েট ফোল করো, আমি আইতাছি তোমার তোমার মেডি করো একটা ওয়েট। তো দেখা যায় এই তো বর্ডার করে বট এই লাগা হেডশট লাগা স্যামসুং এর মাইর, আই লাভ ইউ এইচ চাল আর মারতে পারি নাই। ওয়েট এই তো ভাই আবার কি প্যাক করে লাইছে নাকি, ওয়েট এদিক দিক ঘুরে যাবো নাকি, এই আবার প্যাক করে লাইছে। তো বর্ডার গড়ের বট কই গেল ভাই, ওরা এমন মাইটটা দিমু ভাই প্যাক করে লাইছে। ওয়েট এই আরে ভাই জাবের ভাই তোমারে ওর রেসপেক্ট করার দরকার। ওয়েট আমি একটা মেডি করে লই, আমি ওর একটু রেসপেক্ট কি রে হালার গর হালা ভাই আমার লগে ভাই আমার লগে বাটপারি করা শুরু করে দিল। ওয়েট আমি ওরে মেডি করতে সময় দিল, আমার টিমমেট ওরে মেডি করতে সময় দিল, হালার জুন আটকাই দিই মন। আচ্ছা যাই হোক জাবের ভাই কই, জাবের ভাই জাবের ভাই কাবারে থাকো, ও আমার লগে বাটপারি করছে, ওরে আজকে এমন মাইটটা দিব মাইরা লল দিব ভাই, আমি ওরে মাইরা লল দিব। ওয়েট কই ভাই কই আহে নাকে, ওর আজকে মাইরা লল দিমু বর্ডার গড়ের বট ভাই বাট পারি করেছে, ওই হাই রে মারতে পারি না, এতক্ষণ লাগে ভাই একটা প্লেয়ার মারতে এতক্ষণ লাগে বর্ডার গড়ের বট ভাই লল লল ভাই কোনো কত হইব না লল মারতে হইব লল ভয় লল আমার লগে বাট পারি করছে জাবের ভাই। তো যাই হোক আমরা কিন্তু আরেকটা রাউন্ড নিয়ে নিছি এখন আট নাম্বার রাউন্ডে, তো দেখা যাক আট নাম্বার রাউন্ডে কি হয়। তো গেছে আমার সামনে কিন্তু ওই মেয়েটা আছে, ওই মেয়েটার হেডশট মেহরা দিছি, এখন আরেকটা ওইটার মারতে হইব। তো ওই প্লেয়ারটা কিন্তু ওয়ালের ওই দিকে আছে, ওয়েট জাবের ভাই আমি আমার ওয়ালটা সরাই দিই, তুমি যাই মারো আমি মেডি করি। ও পি জাবের ভাই কিন্তু অলরেডি মাইরা দিছে। তো গাইস এই রাউন্ডটা কিন্তু আমরা পাইয়া যাই, তো দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। তো গাইস দেখেন ওই মায়েরা কোন দিক দিয়ে এসে গেছে, ওয়েট ওর একটা মার ও পি ওকে হেডশট মাইরা দিছে, মায়ের হেডশট মাইরা দিছি, এখন হইলো কে জি হাসানের পালা। তো কে জি হাসান আছে এই ওয়ালের মধ্যে বর্ডার করে বাট বাইরে ও পি ওয়ান ট্যাপ। তো ফাইনালি কিন্তু এই রাউন্ডটা নিয়ে নিছি আমরা, তো দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। তো গাইজ এই রাউন্ডে কিন্তু মায়াটা রাজ দিয়ে আমার আই হাই রে মায়াটা রাজ দিয়ে বর্ডার করে বাট ও বাই সাব মায়াটা রাজ দিয়ে রাজ দিছে, আমি ওর একবারে বাস করে দিছি। এখন আছে কে জি হাসান, তো দেখা যাক এখন হাসানটা আমরা মারতে পারি না দুইজনে দুইজনে মিললে আমরা দুজন হাসানটা মারতে পারি কিনা দেখা যাক ভাই। এই মানে এই শুধু ওয়াল মারে কোনো শ্যুট করে না, ওয়াল মেরা মেরা পালা এটা কোনো কথা। ওয়েট এ একটা শট লাগাইছি, তো এখন দেখা যাক এই জাবের ভাই তুমি মারতে পারো কিনা দেখি, দেখো তো আমি এদিকে কি রে ভাই কইতে কইতে জাবের ভাইয়ের নক করে দিছে। তো এখন ওয়ান বি ওয়ান, তো দেখা যাক আমি হাসানরে মারতে পারি কিনা ভাই। এবার কিন্তু শ্যুট করতে আসে পোলাই, এবার কিন্তু আমার একটু কষ্ট হয়ে যাবে ওরা মারতে, কারণ ও শ্যুট করতে আসে বড এই গ্লিজ গ্লিজ বো ও ভাই সাফ বড মাইরা দিছে, মোমেন্ট ল বর্ডার গড়ের বট আমা গড়ের বট কয়। তো আমরা কিন্তু অলরেডি সাত রাউন্ড নিয়ে নিছি, আমরা আরেকটা রাউন্ড নিলে কিন্তু আমরা উইনার। তো দেখা যাক আমরা মানে আমাদের জন্য কিন্তু এটা ফাইনাল রাউন্ড, তো দেখা যাক আমরা জিততে পারি কিনা গাইস, আমাদের যেভাবে হোক জিততে হইব। তো তোমরা কমেন্ট করো আমরা জিততে পারি কিনা, আর গাইস তোমরা যারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছো তোমরা একটু কমেন্টে লিখে দাও টেক লাভ কাউসার ভাই, তো আমি বুঝতে পারবো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতেছো। আর তোমরা যারা আমাকে মিস করছো তোমরাও লিখে দাও আই মিস ইউ কাউসার ভাই, তো দেখা যাক কে কে মিস করছো আর কে কে সম্পূর্ণ ভিডিও দেখছো। ওয়েট তো দেখা যাক আমরা এই রাউন্ডটা নিতে পারি কিনা। তো গাইস এই রাউন্ডে কিন্তু আমি জাবের ভাইরে কাবার দেওয়ার জন্য চাইতাছি, এই ভাই মার কি রে ভাই আমার আই হাই রে পেছন থেকে মেরা দিছে ভাই, পেছন থেকে হেডশট মেরা দিছে। আমি গেছিলাম জাবের ভাইরে কাবার দিতে, এদিকে আমার ওই মেয়েটা মেরা দিছে, মেয়েটা কি প্রতিশোধ নেওয়া নিল নাকি। তো যাই হোক এখন আমাদের জাবের ভাই বাইচা আছে, তো দেখা যাক জাবের ভাই পারে কিনা ভাই আগে মায়াডার মারো, এই মায়াডা আমার পেছন থেকে মারছে, মায়াডার মায়েরা দাও খাইয়ে দাও মারো ভাই মারো এর মারো ভাই। তো যাই হোক আমাদের জাবের ভাই কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে রানটা আনার জন্য, তো দেখা যাক রাউন্ডটা আনতে পারে কিনা দুইটা সামনে এই জাবের ভাইয়ের। জাবের ভাই তুমি একটু তুমি হোল করে গেলো হালকা, তো দেখা যাক জাবের ভাই পারে কিনা গাইস, তোমরা বলো জাবের ভাই কি পারবে। ওয়েট তো জাবের ভাই দেখা যাক, এই আই হাই রে জাবের ভাই জুনে ড্যামেজ খাই গেছে গা। তো জাবের ভাই কিন্তু ওদেরকে অনেকক্ষণ ঘুরাইতে আছে, তো দেখা যাক তারপরে জাবের ভাই পারে কিনা। জাবের ভাই একটা মেডি করার ট্রাই করো, একটা মেডি করার ট্রাই করো, আরে হাই রে জাবের ভাই মেডি করো মেডি করো মেডি। ওয়েট জাবের ভাই একটা মেডি করো না ভাই,
ভাই রে ভাই মেডি করতেছে না, তো দেখা যাক জাবের ভাই পারে কিনা। ওইদিকে যাও গা, ওইদিকে ওইদিকে যাই, তুমি মেডি করো ভাই, আগে মেডি করো। আরে ভাই শুধু বন ভাইয়ের মাথা মেডি করো। এ মায়াটার ওই হাই রে ড্যামেজ দিয়া দিছে ভাই রে ভাই, ড্যামেজ কি রে ভাই? হাসান ভাই বডি শট ছাড়া পারে না, শুধু বডি শটই মারে আসলে বট। এই আরো পাপর মাসে হেড শট ছাড়া খেলেই না। তো যাই হোক, এখন ওরা আর একটা রাউন্ড নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু এখনো ফাইনাল রাউন্ডটা আসছি। আমরা যদি একটা রাউন্ড নিতে পারি কোনোভাবে জিততে যামুগা। ওদের চার রাউন্ড আর আমাদের সাত রাউন্ড, ওদের সাথে আমাদের তিন রাউন্ডের তফাৎ। তো দেখা যাক আমরা জিততে পারি কিনা, আর কতক্ষণ লাগে আমাদের জিততে। তো গাইস আমরা কিন্তু অলরেডি ফাইনাল রাউন্ডে রাজ দিতাছি ভাই আমার সাথে। ও ভাই সাহেব, এই মায়েরার প্রত্যেকটা ভার আমি মারছি মনে হইতাছে। তো যাই হোক, এই মায়েরা এখন মায়েরা দিছি, আর এখন আছে ওরা একজন আর আমরা আছি দুইজন। তো জাবের ভাই এটা কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড, মনে রাখো আমরা যদি জিততে পারি ভাই তাড়াতাড়ি জিততে পারবো। তো জাবের ভাই তুমি একদিকে আর আমি একদিকে রাজ দিই, এ কিন্তু ওয়াল মেরা মেরা পালাইবো, আর কিছু করতে পারবো না। দেখো ওয়াল মেরা মেরা পালাইতেছে, আর কিছুই করার নাই ওর। ওপি তো আমি জাবের ভাই এদিকে আসো, জাবের ভাই এদিকে আসো, আমার একটু কাবার দাও। তো আমি ওর মারা ট্রাই করি ভাই, এই দিকে আজকে জোনে, ও যেদিকে জোন দিয়ে দেয় মেরালাম, জোনে দেয় মার, হাই হাই রে জোনের মধ্যে মহিলা গেছি গা। তো জাবের ভাই আমি কিন্তু জোন অ্যানিমেট হয়ে গেছি, আমার কিল নিতেছে ও এমন বর্ডার বট। তো জাবের ভাই এখন তোমার উপর ভরসা, তো দেখা যাক জাবের ভাই পারে কিনা। তো গাইস এখন কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড জাবের ভাইয়ের হাতে। ভাই রে ভাই জাবের ভাই তোমার কিন্তু এই রাউন্ডটা নিতেই হইব। তো দেখা যাক জাবের ভাই নিতে পারে। এই ওয়াল সরাই দাও জাবের ভাই, তোমার ওয়াল সরাই মারতে পারবা। এই তো ফাঁকা হয়েছে, মারো জাবের ভাই মারো। ও পি গাইস ফাইনালি বুইয়া। তো গাইস ফাইনালি কিন্তু আমরা ওয়ান টেপে বুইয়া নিয়ে নিছি, আর এটা কিন্তু আমার প্রথম ওয়ান টেপ গেম প্লে। আমি কিন্তু কোনোদিন ওয়ান টেপে গেলি নাই। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিও ভালো লাগে এটা লাইক করে দিও, চ্যানেল নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পেজ নতুন হবে বেস্টটা ফলো করে দিও। তো আজকের মতো পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।